Hi friends, welcome back to Staying Local. আজকের ভিডিওতে শেয়ার করব স্কটল্যান্ডের রোপওয়ে চড়ার অভিজ্ঞতা। এখানে রোপওয়েকে গন্ডোলা বলা হয়। স্কটল্যান্ডের নেভিস রেঞ্জের এই গন্ডোলা সার্ভিস ব্রিটেনের একমাত্র যা 650 মিটার উচ্চতা পর্যন্ত যায়। এই গন্ডোলা সার্ভিসের টিকিট অনলাইনেও কাটা যায়, আবার এইখানে টিকিট কাউন্টারেও কাটা যায়। আমরা এখানে এসে টিকিট কাউন্টার থেকেই টিকিট কাটলাম। এইখানে প্রত্যেকের টিকিট স্ক্যান করে ঢুকতে হয়। আমরাও এক এক করে টিকিট স্ক্যান করে আস্তে আস্তে গিয়ে একটা কেবিনে উঠে বসলাম। বেন নেভিস স্কটল্যান্ডের সবথেকে উঁচু পাহাড়। এই গন্ডোলা সার্ভিসটি মেইনলি করা হয়েছিল স্পোর্টস পারসনদের জন্য। শীতকালে স্কিয়াররা গিয়ে এই গন্ডোলায় করে পাহাড়ের অনেকটা উপরে গিয়ে তারপর স্কি করে নেমে আসে। এইখান থেকে সাইক্লিং রুটও রয়েছে। যারা সাইক্লিং করে তারা এই গন্ডোলায় করে উপরে চলে এসে সেই রুট ধরে সাইক্লিং করে নেমে যায়। ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস হয়। আবার অনেকে শুধু এই গন্ডোলা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসে। এখান থেকে চারিদিকে অপূর্ব দৃশ্য দেখা যায়। যেহেতু এটা অনেক উঁচুতে এখান থেকে চারিদিকটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এখানে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসে সুন্দর সময় কাটানো যায়। আমরাও এখানে রোদের মধ্যে বসে বেশ সুন্দর আড্ডা দিয়ে সময় কাটালাম আর অনেক ছবি তুললাম। এইখানে খানিকক্ষণ সময় কাটানোর পরে ওই যে কাঠের ঘরটা দেখা যাচ্ছে আমরা ওইখানে গেলাম। সেই যে সাইক্লিং রুটের কথা বলছিলাম, এই ঘরটা থেকেই সেই সাইক্লিং রুটের একটি রাস্তা বেরিয়েছে।
ঘোরাঘুরির পর এবার ফেরার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।